আছে, বাবু চলে গেছে আমাদেরকে ছেড়ে। কবে আসবে? কবে আসি কো জানি না গো। রি এদিকে একটু স্যাড হয়ে আছে বিকজ ওর দাদাই চলে যাচ্ছে বলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবাঙ্কিতাস প্যারাডাইস। সো আজকে ইন্ট্রোটা একটু শর্ট দিচ্ছি, কারণ আজকে অনেকটাই তাড়া আছে আর আজকে বাবু আবার চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আই মিন অনেকটাই খারাপ লাগছে আর অনেকটাই তাড়াতে আজকে রান্না করছি। বাবু সাডেনলি বললো আজকে বাবু আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে। বাবু মানে আমাদের অনেকটাই খারাপ লাগছে, আর ইভেন বাবুর নাতিন মানে রি বাবুকে অনেকটাই মিস করবে চলে গেলে, কারণ কি সারাদিন রি বাবুর সাথেই থাকে আর বাবু আজকে চলে যাবে বলছে আবার। সো বাবু কোথায় যাচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো, যে ঘড়িতে কয়টা বাজে আর এখনই রান্নাও করছি আমরা হুড়াতে। দেখতেই পাচ্ছ গাইস, এখন জাস্ট 10টা বেজেছে, মাত্র 10টা। আর আমাদের বাড়িতে রান্না প্রায় 11:30 দিকেই বসানো হয়, আর 10টার সময় আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে বাবু বসে আছে, স্নানের জল বসিয়েছে, ওয়েট করছে, গরম হলেই স্নান করতে চলে যাবে। আর এদিকে আমি আর মা হুড়াতাড়া করে জলদি জলদি রান্না করছি, এদিকে মা আমাকে সবজি কেটে দিচ্ছে। একটু খাইয়ে তারপরে পাঠাবো, বিকজ বাবু জানি না আবার কবে আসবে ফিরে। সো চলো এদিকে দেখতেই পারবে, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে রিও ঘুমিয়ে আছে আর এদিকে রান্না টান্না সব হয়ে যাচ্ছে। চলো তোমাদের এদিকে পালং শাক, এদিকে লাউ হবে চিংড়ি মাছ দিয়ে, এদিকে মা হুড়াতাড়া করে মাছ কাটছে যেহেতু বাবু চলে যাবে তাই। এদিকে বাবুর অলরেডি স্নান টান সব কিছু শেষ হয়ে গেছে, এদিকে বাবু রেডিও হয়ে যাচ্ছে, আর এদিকে এখন বাবু ঠাকুরের নাম নেবে। গাইস একটা জিনিস, যেদিন আমাদের অনেকটাই কাজ থাকে সেদিন রি আমাদেরকে সত্যি বলতে গেলে অনেক একটু ডিস্টার্ব করে না। আজকে অনেকটা হুড়াতে রাতে রান্না টান্না করছি বিকজ বাবু চলে যাচ্ছে আর ওইদিকে শুয়ে রয়েছে ও, মানে বলতে গেলে কি বলবো, এই টাইমটা তো অনেকটা হেল্প করে, অনেকটা লক্ষ্মী শোনা কারণ ওজন না লাগুক। রি ঘুমিয়ে আছে তোমরা দেখেছো, কিন্তু স্টিল বাবু রিকে বলছে যে মা বাবাকে আর টামটামকে জ্বালাতন দিও না, আমি আসা পর্যন্ত তুমি শান্ত শিষ্ট হয়ে থেকো। আর এদিকে বাবু ঠাকুরের নাম নিয়ে নিচ্ছে ফটাফট করে, বাবুর এতটাই তাড়া লেগেছে যাওয়ার জন্য, জানি না বাবু আবার কবে আসবে জলদি জলদি। এদিকে চিংড়ি মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আর এদিকে লাউটাকে বসিয়ে রেখেছি, জলটা এতটাই উঠছে যেটা আনার নামই নিচ্ছে না। কবে আসবে, কবে আসবে, কবে আসি কো জানি না গো ভাই, কবে চলে মানে মা এদিকে ভাত বেড়ে নিচ্ছে, বাবুকে চট করে ভাত দিয়ে দিবে। আর এদিকে লাউটা টানছেই না, চট চট করে করিনি, তারপরে বাবু খেয়েই যাবে, না হয়তো বাবু না খেয়েই চলে যাবে। আর এদিকে মা বাবুকে অলরেডি ভাত দিয়ে দিয়েছে, আর বাবু এখন ভাত খেয়ে চলে যাবে। আর এদিকে লাউটাও প্রায় হয়েই গেছে, এখন বাবুকে এটাও পরিবেশন করে দেবো, বাবু আশা করছি লাউটাও খেয়ে যেতেই পারবে। এদিকে রি ঘুম থেকে উঠে গেছে আর এদিকে ওর দাদাই আজকে চলে যাচ্ছে, এদিকে ভাত খেয়ে নিচ্ছে আর রি এদিকে একটু স্যাড হয়ে আছে বিকজ ওর দাদাই চলে যাচ্ছে বলে। না মামা স্যাড হয়ে আছিস, হ্যাঁ স্যাড হয়ে আছিস, এখন বুঝবি না তো, একটু পর বুঝবি, 2 hours গেলেই বুঝবি যে দাদাই চলে গেছে তোকে ফেলে। এসব রান্না টান্না করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই মা চট করে এসে পড়েছে আগে রিকে এদিকে তেল মালিশ করে দেওয়ার জন্য, বিকজ অলরেডি 11:30 বা 12টা বেজেই গেছে। এদিকে বাবুও বেরিয়ে পড়েছে ব্যাগ ট্যাগ গুছিয়ে, আর বাবু এবার যাচ্ছে গিয়ে, আর জানি না কবে আসবে সেটাও বাবু বলে যায়নি, বললো যে আগে গিয়ে পৌঁছেইনি তারপর বলবো। সো গাইস তোমরা দেখলেই যে বাবু চলে গেছে আমাদেরকে ছেড়ে, আর একদমই ভালো লাগছে না মনটা যে বাবু হঠাৎ কেন চলে গেল আমাদেরকে ছেড়ে। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করে। আমরাও বুঝতে পারলাম না আর বাবুকে জিজ্ঞেস করলাম তো বাবু বললো যে কোনো ঠিক নেই, বাবু কবে আসবে আর কোথায় যাচ্ছে সেটাও জানি না। আর এদিকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, একদমই ভালো লাগছে না আর ভিডিও বানাতেও ইচ্ছে করছে না, আর মাও নিজের কাজ নিয়ে ব্যস্ত, এদিকে রিও ঘুমিয়ে পড়েছে, আর আমি আর কি করব বলো, ভিডিওটা ভাবলাম এন্ড করে দিই বিকজ ভালো লাগছে না লিটারেলি।
বিকজ বাবু বাড়িতে থাকলে মানে ভালোই লাগে, একটু হাল্লা চিল্লা থাকে, একটু মানে ভালোই থাকে, একটু গল্প টল্প করা যায়, সারাদিন কাজের ফাঁকে বাবুর সাথে একটু গল্প টল্প করি। কিন্তু যেহেতু বাবু চলে গেছে আর কবে আসবে সেটাও জানি না, সো অনেকটাই মনটা খারাপ লাগছে আমার, লিটারালি মানে কি বলবো, একটুকু ভালো লাগছে না। আর এদিকে বাবু যেতে দেরি নেই, আর রি তো বাবুকে খোঁজা শুরু করে দিয়েছে ওর দাদাইকে, যে ও দাদাইকেও হারা বাড়িতে দেখতে পাচ্ছে না। হ্যাঁ রি কথা বলতে পারে না, কিন্তু বাচ্চাদের মন সবাইকে খুঁজে, এটা তো তোমরা সবাই জানো, ওরা যাকে বেশি ভালোবাসে, আর আমরা বাড়িতে সবাই এটা বুঝি যে রি ওর দাদাইকে বেশি ভালোবাসে। আর গাইস তোমাদেরকে আরেকটাও কথা বলার ছিল আমার, একটা অনেকই দরকারি কথা যেটা আমি বলবো করে ভাবছিলাম তোমাদেরকে, যে আমার একটা ছোট্ট একটা ডাউট আছে যে বাবু কেন গেছে, সেটা হয়তো আমি জানি একটু সেটু যে কেন গেছে। অ্যাকচুয়ালি গাইস আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম, এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করে, সো আই এম ভেরি সরি। অ্যাকচুয়ালি বাবু আমাদেরকে কোনোখানে ছেড়ে যায়নি, অ্যাকচুয়ালি বাবু অরুণাচল গেছে, বাবু প্রায়ই যায়, ইভেন আমার প্রেগনেন্সির আগেও বাবু গিয়ে এসেছিল, বাট তারপরে যে নাতিনকে পেয়ে গেল তো বাবু আর যায়নি। এই তো লেটেস্ট নিউজ হয়, একটু গ্যাপ দিয়ে দিয়েছিল মিডলে, সো ওখানে বাবুর বিজনেস আছে, সো বাবু ওইখানে যায় প্রায়ই, আগে যেত আমার বিয়ের পরেও আমি দেখেছি বাবুকে যেতে, বাট নাতিনকে পাওয়ার পরের থেকে বাবু যায়নি। আর এটা একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছি তোমাদের সাথে যে বাবু আমাদেরকে না বলে কোথায় চলে গেল, কিন্তু বাবু না বলে যায়নি, বাবু বলেই গেছে, সো তোমরা এইসব কিছু ভেবো না, এটা একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক ছিল জাস্ট তোমাদের সাথে। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? অ্যাকচুয়ালি এই জিনিসটাও মানে সাডেনই হয়েছে, বিকজ আমরা আগে থেকে জানতাম না যে বাবু হঠাৎ মানে মর্নিংয়ে আজকে চলে যাবে বলে অরুণাচল। তো মর্নিংয়ে উঠে বাবু বলছে যে বাবুর ইচ্ছে করছে অরুণাচল যেতে, বলছে মনটা আমার খুব টানছে অরুণাচল যাওয়ার জন্য। তো মা বলেছিল যে আজকে যেও না কালকে চলে যেও, বাট বাবু বললো যে না আজকেই যাবে, বাবুর কিছু কাজও আছে হয়তো মনে পড়েছে হয়তো যাবে বলছে, সো তাই হঠাৎ বাবু চলে গেল, তাই ভালো লাগছে না। তো সেরকম কিছুই না, তাই এটা একটা ছোট একটা প্র্যাঙ্ক ছিল। সো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকই ভালো লেগেছে, অ্যান্ড ইয়েস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো প্লিজ ভুলো না। সো চলো আবার দেখা হচ্ছে আরেকটা নিউ ভিডিও নিয়ে, সো ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল। তোমার নীলে অকারণে খেলে যাওয়া ঢেউ।